গত 17 বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই। আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে। তার সুবিধা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে। সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে, শোরগোল করে, হইচই থাকে, এই অবস্থাটা তারা জারি রাখতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে। এই দেশে মানুষ ভোট দিয়েছে বটে, কিন্তু যারা ক্ষমতায় গেছে, যে কোনো দলের কথাই আমি বলবো, যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমনভাবে কুক্ষিগত করেছে, তারা সকল সুযোগ সুবিধা সকল কিছুকে তারা এত মানে ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই। সেই কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তনে, বাংলাদেশের কোনো সিদ্ধান্তে, বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই। আমি নিজের ফিলিংয়ের কথাই বলতে পারি, গত 17 বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই। আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং, আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংগুলোতে কোন কোন জায়গায় বাংলাদেশ আরও পিছিয়ে গেল। মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে, গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে, দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে। এই খবরগুলো না আমাকে এক ধরনের স্বস্তি দিয়েছে। কেন? কারণ আমি রাষ্ট্রটাকে আপন ভাবতে পারি নাই। আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে হিস্যা, তার দুটোর কোনোটাই আসলে আমি বুঝে পাই নাই। সেই কারণেই আমার মনে হয় যে এই সংশোধনগুলো আমি দেখছিলাম, আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম, প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তৃতীয় সংশোধনী, প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন, 17টা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন, প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে। সেই কারণেই সংবিধানটা না 17 কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই। এবং মানুষ, এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে, আমার দেশের ভালো চিন্তা করে, আমি একজন শিক্ষিত, আমি একজন বিজ্ঞ, আমি একজন সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন এবং করেন তাকে ভোট দেব, এটা কখনো সে ভাবে নাই। বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি কি যোগ্যতা দরকার, তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কি না, এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার। 70 অনুচ্ছেদ নিয়ে সবসময় কথা হচ্ছে, আমাদের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয়। এবং মানে আইনসভার যে স্বাধীনতা, আইনসভার যে সার্বভৌম ক্ষমতা, সেটাকে 70 অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে। আমরা মনে করি যে 70 অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই, কারণ নানান রকম প্রলোভনের বিষয় আছে, এক ধরনের হর্স ট্রেডিং এর কথাও শোনা যায়। সুতরাং 70 অনুচ্ছেদ পুরোপুরি তুলে না দিয়ে এটিকে কিছু ক্ষেত্রে, যেমন বাজেটের ক্ষেত্রে, অনাস্থার ক্ষেত্রে, সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেইভাবে 70 অনুচ্ছেদকে সংশোধন করা যায়। আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে একটা কথা বারবার আসে, রাজনৈতিক ঐক্যমত, দলগুলোর মধ্যে ঐক্যমত। মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া
আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই, এরকম নজির নাই। তবে ওই যে সাকিব ভাই যে কথাটা বলে গেল, শেষ বিচারটা আসলে জনগণের হাতে। মানুষ যদি চায়, এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে 5ই অগস্ট। মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে, দেশটা আমার, রাষ্ট্রটা আমার, এই দেশটার মালিক আমি, সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে, সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে, শোরগোল করে, হইচই থাকে, এই অবস্থাটা তারা জারি রাখতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে। আর একটা বিষয়, গণতন্ত্র আসলে চমৎকারভাবে একদিনে প্রতিষ্ঠিত হয় না, এটি চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আসে। কখনো গণতন্ত্রের জোয়ার হয়, গণতন্ত্রের ভাটা আসে, কিন্তু এটা একটা যাত্রা, এই যাত্রাটা আমরা জারি রাখি, এই শোরগোলটা আমরা জারি রাখি।